ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডাব্লিউ আসলে জিনিসটা কি, এর দ্বারা কি বোঝায় এবং সামরিক ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশনই বা কি, এবং ইডাব্লিউ কে এত গুরুত্ব কেন দেয়া হয়। ডিয়ার ভিউয়ার্স, আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মারাত্মক একটি সামরিক সক্ষমতা। সক্ষমতা বলছি এজন্য যে এটি ভৌত এবং অদৃশ্য উভয় ধরনের প্রযুক্তির সমন্বয়। যুদ্ধে ইডাব্লিউ টেকনোলজি সঠিকভাবে ইউজ করাটাও অত্যন্ত দক্ষতার কাজ, কারণ এই প্রযুক্তির সঠিক প্রয়োগ একটি যুদ্ধ জিতিয়ে দিতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার অস্ত্রসমূহ আকাশ, ভূমি, সমুদ্র ও মহাকাশ থেকে মনুষ্য কিংবা মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম থেকে প্রয়োগ করা যায়, এবং এর দ্বারা মানুষ, যোগাযোগ ব্যবস্থা, রাডার অথবা অন্য যে কোনো সামরিক ও বেসামরিক অ্যাসেট বা ফ্যাসিলিটি ধ্বংস করা সম্ভব। এই ভিডিওতে সহজভাবে আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্পর্কে জানব, সেই সাথে দেখব কিভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মাধ্যমে পরাক্রমশালী প্রতিপক্ষকে স্রেফ নাস্তানাবুদ করে দেওয়া যায়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার মানে হলো ইলেকট্রনিক ম্যাগনেটিক স্পেকট্রাম বা সিগন্যাল অথবা ডিরেক্টেড এনার্জি অর্থাৎ লেজার, মাইক্রোওয়েভ এবং পার্টিকেল বিম ব্যবহার করে যুদ্ধ করা। আর একটু সহজ করে বললে, যে কোনো যুদ্ধের সময় নিজ বাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, তাৎক্ষণিক বিভিন্ন তথ্য আদান প্রদান করা, শত্রুর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা ইত্যাদি। শত্রুবাহিনী কোথায় বেশি শক্তিশালী, কোথায় দুর্বল, শত্রুর কোন টার্গেটে আঘাত হানা অতীব জরুরি ইত্যাদি ইনফরমেশন কমান্ড সেন্টার বা যুদ্ধরত ফরওয়ার্ড ইউনিটের কাছে আদান প্রদান করাও ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে মূলত তিনটি সেকশনে ভাগ করা যায়, ইলেকট্রনিক অ্যাটাক, ইলেকট্রনিক প্রোটেকশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট। ইলেকট্রনিক অ্যাটাক, ধরুন টেকনাফ জেলার একটি অংশ দিয়ে মঙ্কি বাহিনী গোপনে ঢুকে পড়ল। বাংলাদেশ আর্মি শত্রুর সঠিক অবস্থান বের করার জন্য থার্মাল ক্যামেরাওয়ালা ড্রোন মোতায়েন করবে। ড্রোনের থার্মাল ক্যামেরা মঙ্কি সোলজারদের গায়ের তাপ শনাক্ত করে তাদের সঠিক অবস্থান ও সংখ্যা বের করতে পারবে। তারপর হিট সিকিং বা ইনফ্রারেড গাইডেড মিসাইল ফায়ার করে তাদের মঙ্কি ল্যান্ডে ফেরত পাঠানোর আয়োজন সম্পন্ন করবে। কিংবা ধরুন সীমান্তের ওপার থেকে মঙ্কিরা লং রেঞ্জ আর্টিলারি কামান ফায়ার করছে, বাংলাদেশ এয়ারফোর্স ড্রোন বা রিকনাইসেন্স প্লেন থেকে সেই কামানের সঠিক অবস্থান আইডেন্টিফাই করে টিবি কিংবা লেজার গাইডেড মিসাইল দিয়ে তা উড়িয়ে দিতে পারবে। এই যুদ্ধ প্রক্রিয়ায় অডিও ভিডিও যে যোগাযোগ হবে এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অংশ। তেমনই তাপ শনাক্ত করে তার মাধ্যমে শত্রুকে হিট করার জন্য যে অস্ত্র ফায়ার করবে সেটাও ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আমি আগেই বলেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বৈদ্যুতিক, চুম্বকীয়, তাপীয় ও প্লাজমা বিকিরণ জড়িত, যেমন রাডার, রেডিও ইত্যাদি বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে কাজ করে। রাডারের অপারেশনাল ফাংশন হল ইলেকট্রোম্যাগনেটিক ইএম বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কোনো বস্তুর আকৃতি তুলে ধরা, ইএম তরঙ্গের মাধ্যমে শত্রু যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ইত্যাদি শনাক্ত করা। তাপ তরঙ্গ বা ইনফ্রারেড টেকনোলজির সেন্সর হিট সিকিং মিসাইলে ইউজ করা হয়। এই প্রযুক্তির দ্বারা যে কোনো বস্তুর গায়ে উৎপাদিত তাপ শনাক্ত করে তার অবস্থান, সাইজ, সংখ্যা ও দূরত্ব নির্ধারণ করা যায়, এবং ইনফ্রারেড সেন্সর যুক্ত মিসাইল ও বোমা দিয়ে সেসব টার্গেট হিট করা হয়। লেজার হলো তাপ ও প্লাজমা পার্টিকেল টেকনোলজি। হাই পাওয়ার্ড লেজার দিয়ে অনেক বস্তু ধ্বংস করা সম্ভব। এ ধরনের অস্ত্রকে বলে ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স বা ডিউ। যদিও এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবুও অদূর ভবিষ্যতে তা মারাত্মক একটি অস্ত্র হবে নিশ্চিত। ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম হল যেটি বৈদ্যুতিক দৃশ্যায়নের মাধ্যমে এনিমি টার্গেট শনাক্ত এবং ধ্বংস করতে কাজে লাগে, যেমন ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেমস, টিভি গাইডেড বোমা ও মিসাইল ইত্যাদি। এক কথায়, ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজি ইউজ করে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে যে সামরিক যোগাযোগ করা হয় তা ইলেকট্রনিক ইনফরমেশন ওয়ারফেয়ার। আর এইসব ইলেকট্রনিক সেন্সর যুক্ত অস্ত্র দিয়ে শত্রুর রাডার, রেডিও ও অন্যান্য কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করাকে বলে ইলেকট্রনিক অ্যাটাক। এসব অস্ত্র রাডার ও রেডিও সিগন্যাল ফলো করে এনিমি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যেমন অ্যান্টি রেডিয়েশন মিসাইল শত্রুর রাডার তরঙ্গ লক্ষ্য করে ছুটে যায় এবং তা ধ্বংস করে। লেজার, টিভি ও ইনফ্রারেড গাইডেড মিসাইল সমূহও একইভাবে কাজ করে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের আরেকটি পার্ট হল শত্রুর মিলিটারি ইলেকট্রনিক সিস্টেমসকে জ্যাম বা অকেজো করে দেয়া। অ্যান্টি রেডিয়েশন মিসাইল ও বোমা দিয়ে এনিমি রাডার ও রেডিও স্টেশন ধ্বংসের কথা বলেছি। এছাড়াও আরেক ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে,
সেটি হলো রাডার অ্যান্ড রেডিও জ্যামার দিয়ে প্রতিপক্ষের কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে দেয়া। ধরুন বাংলাদেশ এয়ারফোর্স যুদ্ধবিমান নিয়ে শত্রুর আকাশে ঢুকে পড়ল। শত্রু নিশ্চয় বসে থাকবে না, তারাও ফাইটার জেট ও এয়ার ডিফেন্স নিয়ে রেডি থাকবে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারফোর্স তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন দিয়ে শত্রুর রাডার ও রেডিও কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে দিবে। এই ইলেকট্রনিক অ্যাটাকে এমন কিছু টেকনোলজি ইউজ করা হয় যা অপারেশনাল এরিয়াতে মারাত্মক নয়েজ উৎপন্ন করে এবং নকল সিগন্যাল ও রেডিও তরঙ্গ ছড়িয়ে দেয়। এই টেকনিক শুধু শত্রুর রাডার ও রেডিও কমিউনিকেশনে প্রভাব ফেলবে, তখন শত্রু যুদ্ধবিমানগুলো কার্যত প্রায় অন্ধ হয়ে যাবে, পরিণত হবে সহজ টার্গেটে। গত বছর 27 ফেব্রুয়ারি পাকিস্তান এয়ারফোর্স ঠিক এই কৌশল অবলম্বন করেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে পরাজিত করেছিল। এই টেকনিক যুদ্ধজাহাজ এবং ভূমিতেও প্রয়োগ করা যায়। ইলেকট্রনিক প্রোটেকশন। যখন কোনো বাহিনী তার শত্রুর উপর ইলেকট্রনিক অ্যাটাক চালাবে, তখন শত্রু একই পন্থা অবলম্বন করতে পারে। আর এ ধরনের সিচুয়েশনে যেসব প্রযুক্তি ইউজ করা হয় তাকে বলে ইলেকট্রনিক প্রোটেকশন বা ইপি। ইপি শত্রুর রাডার জ্যামিং, অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ইনফ্রারেড গাইডেড মিসাইলকে মিসগাইড করা থেকে সেভ করে। মানে শত্রুপক্ষ যেন ফ্রেন্ডলি ফোর্সের রাডার জ্যাম করতে না পারে বা রেডিও কমিউনিকেশনে বিঘ্ন না ঘটায় তেমন ইলেকট্রনিক টেকনোলজি মোতায়েন করা হয়। ইনফ্রারেড মিসাইল ঠেকানোর জন্য শত্রু ফাইটার যে ফ্লেয়ার ছুড়ে তার বিরুদ্ধে ফ্লেয়ার রিজেকশন লজিক ইউজ করে মিসাইলের শিকার বানানো হয়, ফলে তাপ উৎপন্নকারী ফ্লেয়ারের কারণে মিসাইল বিভ্রান্ত হয় না। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্টের মূল উদ্দেশ্য হল যুদ্ধক্ষেত্রে শত্রু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলোকে শনাক্ত করে সঠিক সময়ে ধ্বংস করার ব্যবস্থা করা। আধুনিক সময়ে একে বলা হচ্ছে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রিকগনাইসেন্স বা ISR। একে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকগনাইসেন্স বা ISTARও বলা হয়। ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এলিন, সিগন্যাল ইন্টেলিজেন্স সিজিন, কমিউনিকেশন ইন্টেলিজেন্স কমেন্ট ইত্যাদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্টের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে রেডিও কমিউনিকেশন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন ও রাডার সিগন্যাল শনাক্ত করে তা ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্টের মাধ্যমে শত্রু সৈন্যের অবস্থান, ট্যাঙ্ক এবং অন্যান্য সমরাস্ত্রের সংখ্যা ও অবস্থানও শনাক্ত করতে সক্ষম। যেমন ওয়েপন্স লোকেটিং রাডার তার একটি উদাহরণ। ওয়েপন্স লোকেটিং রাডার শত্রুর ভূমিভিত্তিক অস্ত্রের অবস্থান ও সংখ্যা শনাক্ত করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলতে এমন এক ধরনের যুদ্ধকে বোঝায় যা আমাদের দৃষ্টিসীমার একদম বাইরে ঘটে। এইসব টেকনোলজি প্রয়োগ করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা যেমন বিপর্যস্ত করা হয়, তেমনই সমরাস্ত্র, মানুষ, স্থাপনা ও বিভিন্ন ফ্যাসিলিটিও ধ্বংস করা যায়। ইতিহাসে প্রথম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংঘটিত হয় 1904-1905 সালে রুশু জাপানিজ যুদ্ধের সময়। তখন জাপানিজরাও রাশিয়ান ইম্পেরিয়াল নেভির পুরো বাল্টিক ফ্লিটের অবস্থান শনাক্ত করে সেখানে অ্যাটাক করেছিল, ফলে পুরো ফ্লিট ধ্বংস হয়ে যায়, রাশিয়ানরা টেরই পায় না। তবে ইম্পেরিয়াল জাপানিজ নেভির কমান্ডার যখন তাদের হেডকোয়ারে এসব তথ্য পাঠাচ্ছিল, তখন রাশিয়ান বাল্টিক ফ্লিটের কমান্ডার তা জানতে পারেন এবং তার চেয়ে শক্তিশালী রেডিও সিগন্যালের মাধ্যমে তা বিচ্ছিন্ন করে দেবার জন্য অনুমতি চান। কিন্তু তৎকালীন রাশিয়ান নেভি অ্যাডমিরাল জিনোভাই রোজেসভেনস্কি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন ইলেকট্রনিক জ্যামিং দিয়ে কিছু হবে না। তার অনুমতি না দেওয়ার কারণে সেই যুদ্ধে রাশিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই প্রযুক্তি আরো ব্যাপকভাবে ইউজ করা হয়। বাংলাদেশের কাছে বেশ কিছু উল্লেখযোগ্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে। তার মাঝে ওয়েপন্স লোকেটিং রাডার, দেশের দক্ষিণাংশে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন, ল্যান্ড বেসড এয়ার সার্চ রাডার ইত্যাদির কথা আমরা সবাই জানি। ভবিষ্যতে মেরিটাইম প্যাট্রোল অ্যান্ড আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট কেনা হলে এই সক্ষমতা আরো বাড়বে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে দ্রুত 1 মিলিয়নের মাইল ফলক পূর্ণ করতে সাপোর্ট দিন। করোনা সংক্রমণ থেকে সেফ থাকতে প্রয়োজন ছাড়া পাবলিক প্লেসে যাতায়াত বন্ধ রাখুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।